সালাম জানাচ্ছি জনাব রুবেল শেখ মুমতাজ, আপনি মঞ্চে চলে আসেন, তারপরে আসবেন শ্যামা উপায়। আজকে সম্মানিত উপখণ্ডের নেতৃত্ব, সম্মানিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিরোধী উপস্থিত রয়েছেন, সম্মানিত গত 11 জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত প্রার্থী ভাই বোনেরা এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আসলে গত 30 এবং 29 ডিসেম্বরের যে নির্বাচন, সেই নির্বাচনের চিত্র সারা বাংলাদেশের একটাই। এখানে আমার সহকর্মীরা যারা বক্তব্য রেখেছেন, একই নাটক সারা বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। কারণ এই নাটকের যিনি পরিচালক ছিলেন উনি একজন, যার ফলে এই নাটকটি আমরা নির্বাচন দেখেছি। নির্বাচনের তারিখ ছিল 30 তারিখ, কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে 29 তারিখ। সত্যিকার অর্থে আমাদের নির্বাচনের যে ঘটনাগুলো আমার পূর্বের বক্তারা বলেছেন, আমার কাছে একটাই শুধু প্রশ্ন যে আমরা নির্বাচনটা করলাম সত্য, কিন্তু নির্বাচনের আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে দিক নির্দেশনাগুলি দিলেন, সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা 30 তারিখ পর্যন্ত মাঠে থাকলাম, কিন্তু একের পর এক যেভাবে আমাদের নির্বাচনকে সরকারের বিভিন্ন বাহিনী নির্বাচনকে প্রতিহত করার জন্য আমাদের নেতা কর্মীদেরকে জেলে দিলেন, আমাদেরকে আমাদের নির্বাচনী প্রচারণা বন্ধ করলেন, সেই কারণে আমরা এমন কোনো নির্দেশনা পেলাম না যার ফলশ্রুতিতে আমরা প্রতীকী কোনো প্রতিবাদ আমরা নির্বাচনের সময় করতে পারিনি। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা যে সিদ্ধান্তগুলি নিই, কেন্দ্র থেকে যে সিদ্ধান্তগুলি পাই, প্রত্যেকটা সিদ্ধান্ত আমরা লক্ষ্য করছি, সময় শেষ হয়ে গেলে আমরা সেই সিদ্ধান্তগুলি পাই। আমাদের তৃণমূলের নেতা কর্মীরা আমাদের কাছে প্রশ্ন করে যে সেন্ট্রাল থেকে যে নির্দেশগুলি আসছে নির্বাচনের সময়, যে 10 তারিখের পরে আমাদের কোনো নেতাকর্মী গ্রেপ্তার হবে না, 10 তারিখের পরে আমরা সুন্দরভাবে প্রচারণা করতে পারব, 10 তারিখ শেষ হলো আর্মি আসলে পরে আমরা নির্বাচন করতে পারব, আর্মি আসলো বললো যে 30 তারিখে আমরা সুন্দরভাবে ভোট দিতে পারব। সেন্ট্রালের নির্দেশগুলি কিন্তু একের পর এক আমাদের সেন্ট্রাল নেতৃবৃন্দ আমাদেরকে দিয়েছেন, আমরা ঠিক সেইভাবে আমাদের নেতা কর্মীদেরকে আশ্বস্ত করেছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে একের পর এক আমরা নির্বাক দৃষ্টিতে আমরা তাকিয়ে দেখলাম যে আমরা যা বলতেছি নেতা কর্মীদেরকে সেটার বিপরীত কর্মকাণ্ডগুলি মাঠে আমরা দেখছি। আমরা আশা করেছিলাম আর্মি আসার পরে যখন নির্বাচনের পরিবেশ সুস্থ হলো না, সেই মুহূর্তে যদি সেন্ট্রাল জেলাওয়ারি না হলেও আমাদের 300 প্রার্থীদেরকে নির্বাচন কমিশনের সামনে 1 ঘন্টার অনশনের ব্যবস্থা যদি করত, আমার মনে হয় যে সারা দেশবাসী এবং সারা বিশ্ব সেই বিষয়গুলি দৃষ্টিগোচরে নিয়ে আসত। আমরা শুনলাম একবার ঢাকায় সমাবেশ হবে, কিন্তু সেই সমাবেশের আমরা কোনো খবর পেলাম না, আমরা আমাদের মতো কাজ চালিয়ে গেলাম। তা আসলে যে বিষয়গুলি ঘটেছে আমার শ্রীবর্দী ঝিনাইগাতি উপজেলা গারো পাহাড়ের পাদদেশে, আমার এই 2টি উপজেলাতে 10 তারিখ থেকে মামলা হয়েছে 47টি। আমার 2 উপজেলাতে আমার বিএনপি নেতা কর্মী আসামি হয়েছে 800 শুরু করে। আমার এই 2 উপজেলায় 10 তারিখে আগে গ্রেপ্তার হয়েছে 100 জনের মতো নেতা কর্মী। এর মধ্যে আমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান সবাই গ্রেপ্তার হয়েছে। তা আসলে আমি আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ফেডারেল নেতৃবৃন্দকে অনুরোধ করব যে আমরা নির্বাচন অংশগ্রহণ করি, এটা আমরা চেয়েছিলাম দেশবাসীকে দেখানোর জন্য।
বিগত দিনে নির্বাচন করি নাই, অনেকেই মনে করেছে আমরা ভুল করেছি, এটা ঠিকই ছিল, কিন্তু ন্যূনতম যে আমরা কোনো প্রতিবাদ করলাম না, ন্যূনতম যে আমরা কোনো প্রতীকী প্রতিবাদও করলাম না, এটা আসলে আমাদের তৃণমূলের সমস্ত নেতা কর্মীদের প্রশ্ন, তাদের জিজ্ঞাসা যে আসলে আমরা এই যে সারা দেশের 29 তারিখের যে ঘটনা, এই ঘটনা সম্পর্কে আমরা সেন্ট্রালের কেউ কি অবগত ছিলাম না? আমরা কি শেখ হাসিনাকে ওই পরিমাণ বিশ্বাস করতেছিলাম যে উনি যা বলতেছে, একের পর উনি যা বলছে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে গণভবনে বৈঠক করে একের পর এক কোনোটাই উনি বাস্তবায়ন করেন নাই? তো তারপরেও যখন এই ঘটনাগুলি ঘটল, সত্যিকার অর্থে আমাদের আজকেও কোনো নেতা কর্মী বাইরে নাই যারা ব্যবসা করতো, এমনকি এই ইলেকশনে নেতা কর্মীর বাইরে অসংখ্য গরিব লোক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, ভ্যান চালক, কৃষক, দিন চলে না, এই এই ইলেকশনে তারও আজকে আসামি হয়েছে। এবং এখন পর্যন্ত যারা প্রায় 2 মাসের অধিক জেলখানায় আছে, এখন পর্যন্ত কাউকে জামিন দিচ্ছে না। আমরা আগাম জামিন নিয়েছি অনেকের, কিন্তু তাদেরকেও যারা জজকোর্টে সারেন্ডার করতেছে তাদেরকে কিছু জামিন দিচ্ছে, তাদের উপরে ধারা নাই। যাদের উপরে ধারা দিয়েছে তারা সেই বিস্ফোরক মামলাগুলি, সেই মামলায় এখন পর্যন্ত তারা জেলখানায় রয়েছে। আর নির্বাচনের সময় মাদক মামলা, এই মামলা দিয়ে তারা সেই আমাদের নেতা কর্মীদেরকে বৈধভাবে গ্রেপ্তারের একটা সুযোগ তারা পেয়েছিল, সেই মাদক মামলায় অনেক নেতা কর্মীদেরকে আমাদের গ্রেপ্তার করেছে। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমরা 3 তারিখে আমাদেরকে ডাকা হলো, আমরা 3 তারিখে আমাদের সমস্ত পেপার আমরা গুলশান অফিসে সাবমিট করেছি। আমরা ভেবেছিলাম সেই সময় একটা তড়িৎ সিদ্ধান্ত হবে মামলা করার জন্য, সেই সিদ্ধান্ত আমরা পেলাম দেরিতে, এবং এমন সময় পেয়েছি, হাতে 7 দিন সময় ছিল মাত্র। মানে তারপরে ধন্যবাদ, আপনারা মামলা করেছেন, একটু সময়ের ব্যাপারে সচেতন হওয়ার জন্য খুশি হব। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি শুধু এটুকু আমরা বলতে চাই যে আমরা আসলে শেষ সীমায় পৌঁছে গেছি, বিশেষ করে শেখ হাসিনা সরকার এবং শেখ হাসিনাকে বিশ্বাস করা আর সাপকে বিশ্বাস করা একই বিষয়। সেই জন্য আমি অনুরোধ করব যে আর কোন শেখ হাসিনার কোনো বক্তব্যে, তার সঙ্গে আলোচনায় কোনো বিশ্বাস না করে আমরা আমাদের পথে, আমরা আমাদের চিন্তায়, আমরা আমাদের শক্তিতে যতটুকু পারি আমরা সে আন্দোলন করব, এবং আমাদের নেত্রীকে আমরা মুক্ত করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।